দুজন আলাদা আলাদা কেন? কথা চেয়ে ঝগড়া হয় বুঝি বেশি? কার কথা বলছেন? আজাদ? আরে দূর, ওর কথা আমি ধরেই না। আমি কিন্তু অপর্ণার কথা বলছি। ওকে তো এখন পর্যন্ত আমি ভালো করে চিনতেই পারিনি, ঝগড়া করব কোত্থেকে। ও তাই নাকি? তাহলে এই তিন দিনে চিনে নিন। কোথাও আপনি হয়তো ভুল করছেন। মানে? আপনি হয়তো অন্য পরিবেশে মানুষ হয়েছেন, তাই সবকিছু বুঝতে পারেন না। হঠাৎ এ কথা কেন? যা যা আপনি ভাবছেন তার হয়তো সবটুকু বদলে যেতে পারে যখন আপনি জানবেন অপর্ণার স্বামী আছে। আগে জানলে হয়তো সাথেই আনতে চাইতেন না, তাই তো? দিনের আলো আর রাতের অন্ধকারের মাঝখানে এটাই তফাৎ। আমি তোমাকে অনেক ভালোবাসি শামস, তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি কল্পনা করতে পারি না, কি জীবনে কি মরণে। আই এম সরি শামস, সরি, তোমাকে আমার সাথে যেতেই হবে। সরি, দেরি হয়ে গেল। কাজটা হলো? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, সবাই কোথায়? সবাইকে তো দেখলাম যে বাইরে বসে গল্প করছে। তাহলে তুমি এখানে বসে আছো কেন? তুমি যদি বলি তোমার অপেক্ষায়। সরি, খুব ইম্পর্টেন্ট ডিল ছিল। সেটা আমি এতদিনে বুঝতে পারি। চলো যাই, ওদের সাথে জয়েন করি। তার আগে তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? শোনো, একটা কথা আমি ভাবছিলাম। আচ্ছা, অপর্ণা মেয়েটা কেমন বলো তো? অপর্ণা মেয়েটা মানে কি? না মানে রফিকের সাথে একটু আগে কথা হচ্ছিল। সেই তো ভালো, রফিকের বন্ধু যাও তো, রফিকই ভালো বলতে পারবে। মেয়েটা ম্যারিড। তাতে অবাক হওয়ার মতো কি আছে? না না, এছাড়া মেয়েটার কথাবার্তা চলাফেরা এবার কিন্তু একদম বাঙালি চরিত্র বেরিয়ে আসছে। তুমি সব সময় এমন ভাবে কথা বলো না। আচ্ছা, ভদ্রমহিলার সাথে আমাদের সম্পর্ক এই মাত্র তিন দিনের হবে, এর মধ্যে ভদ্রমহিলা কেমন ভালো মন্দ এসব এত কিছু দরকার কি? কিন্তু রফিকের সাথে যদি আশ্চর্য, আমাদের তো একটা দায়িত্ব আছে। কিন্তু এত বড় দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না। তার চেয়ে বরং তোমাকে নিয়ে দায়িত্ব সহকারে বাইরে নিয়ে যেতে আমি বেশি আগ্রহী। কি যাবে না? সারা রাত এখানে বসেছিলে? কার উপর রাগ করে জানতে পারি? অনেক বছর হয়ে গেছে রাতে ভালো করে ঘুমাতে পারি না, তাই ভাবলাম এখানে যখন এসেছি অন্যদের না জ্বালিয়ে রাতটা এখানেই কাটিয়ে দিই। অন্যেরা সবাই ঘুমিয়ে পড়েছে, এ কথাটা তোমাকে কে বললো? সিদ্ধান্তহীনতায় ভুগছ? কাল রাতে কবিতা কি আমাকে শোনাতে চেয়েছিলে? আমার উত্তরটা পাইনি। বলেছি আগে অনেকবার, তারপরেও এখন বলতে বাধা কি? তুমি, কারণ তুমি বুঝতে চাইছো না।
সিদ্ধান্তহীনতার কথা বললে তো, সেটা অনেক দিনের সঙ্গী আমার। বলেছি তো, হারাতে চাইনি তোমাকে। তুমি এখনো সব কিছু কত সহজ করে ভাবতে পারো, আমি পারি না। কিন্তু যেদিন তোমার মতো করে পারবো, সেদিন সেদিন হয়তো সব কিছু ছেড়ে দিয়ে জীবনেই মন্ত্রটা হারিয়ে ফেলেছি, সেই কবে। দেখো না, তোমাদের সাথে জোর করে এলাম ঠিকই, কিন্তু এখনো আলাদা একটা মানুষ, আলাদা। আমাদের মতো হলে অপর্ণাকে মানাতো না। আচ্ছা, আপনার কি আমাকে কিছুই বলেননি? কি বলবো, কাল এত কিছু ঘটে যাবার পর একটা মেয়ে কখন একটা ছেলেকে জড়িয়ে ধরে জানে? জীবন নিয়ে কি কোনো পরিকল্পনা আপনার নেই? আছে আছে সামিরা, আছে। জানতে পারি? সেটা শুনলে তোমার ভালো লাগবে। তবুও শুনতে চাই, আপনি বলুন। গ্রামে আমার পরিবারের লোকজন আমার মুখের দিকে তাকিয়ে আছে। কিশোররা ভালো থাকবে, কী করলে ওদের ভালো রাখা যায়, দিন রাত এই পরিকল্পনা আমার। তোমাকে তো আমি আগে বলেছিলাম যে আমার পরিকল্পনা তোমার ভালো লাগবে না। আচ্ছা, আমাকে আপনার কি মনে হয়, আপনার চালাকিটা আমি ধরতে পারবো না? চালাকি? হ্যাঁ, আপনি যে পরিকল্পনাটার কথা বললেন সেটা সবাই করে, এমনকি আমার বাবাও করে। সেও চিন্তা করে যে আমরা কিসে ভালো থাকব। আসলে আপনি সব বুঝেও আমাকে একটা ফালতু কথা বললেন। ফালতু কথা নয় সামিরা, জীবনের অনেক জটিলতা তুমি এখনো দেখোনি, তোমার এখন। বাস বাস বাস, আপনার পরের কথাগুলো আমার একদম মুখস্থ। তোমার বয়স এখনো কম, জীবনের কোনো কিছু তুমি এখনো দেখোনি, ব্লা 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 এটসেট্রা। আচ্ছা, আপনি সবসময় আমাকে ছোট করে কি আনন্দটা পান বলেন তো? তুমি আমাকে ভুল বুঝছো সামিরা। মোটেই না, আপনাকে আমি একদম ঠিক ঠিক বুঝতে পারছি। আসলে ভুলটা তো আমারই, আপনাকে বুঝেও যে কেন আমি আপনার সাথে এসব ফালতু কথা বলতে আসি। দূর থেকে দেখলাম, এগিয়ে এলাম। আমি আপনাকে একদমই খেয়াল করিনি। কিভাবে খেয়াল করবেন, যেরকম তন্ময় হয়েছিলেন, খেয়াল করারই কথা না। এতটা সময় ধরে আমরা একসাথে আছি, অথচ আপনার সাথে ভালো করে কথাই হলো না। আপনি আপনার স্ত্রীকে নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। সেটাই তো স্বাভাবিক, তাই না? কি হলো, হাসছেন যে? আমি আপনার থেকে ছোটই হব, আমাকে তুমি করে বললেই পারেন। রফিকের সাথে পড়াশোনা করছেন, তাই না? একসাথে বলতে, এক ইউনিভার্সিটিতে। আমি ফ্যাশন ডিজাইনিং পড়ি। ও, তাই বুঝি। ফ্যাশন ডিজাইনিং, ইন্টারেস্টিং সাবজেক্ট। এসব ব্যাপারে আপনার আগ্রহ আছে? আমাকে আমাকে দেখে তাই মনে হয়। একদম না, কিন্তু তাই বলে আপনাকে দেখে ঠিক বিজনেসম্যানও মনে হয় না। তাহলে বিজনেসম্যানের পোশাক আশাক কীরকম হয় বলে আপনার ধারণা? এটা কিন্তু আপনি আমাকে খোঁচা দিয়ে বললেন। না না, এই অভ্যাসটা আমার খুব একটা নেই। আমি পোশাক না, আপনার আচরণের কথা বলছিলাম। ও, তাহলে আমি সরি। আপনাকে কিন্তু অন্য সবার মতো মনে হয় না। কেমন মনে হয়? এই ধরুন না থাক। আচ্ছা, ঢাকায় কে কে থাকে আপনার? জি না না, বলছিলাম কার সাথে থাকেন আপনি, মানে বাবা মা, ভাই বোন, নাকি হাজব্যান্ড? আস
সরি, আমি বোধ হয় না জেনে একটা বাজে প্রশ্ন করে ফেললাম, তাই না? প্রশ্নটা আপনি জেনে শুনেই করেছেন। আচ্ছা, এত দীর্ঘ সময় চুপ করে থাকিস কি? না, মানে বলছিলাম যে চুপ করে থেকে লাভ কি? আমার না, তোর লাভ হয়। মানে কি? আমি কম বলি বলেই তুই বেশি বলার সুযোগ পাস। এটা অবশ্য একটা বুদ্ধির কথা বলেছিস। আমি সবসময় তাই বলে থাকি। বাবা, খুব বুদ্ধি তোর না? আচ্ছা ঠিক আছে, বলতো বরকত ভাই নিজের ঘাটের টাকা খরচ করে আমাদেরকে কেন এখানে নিয়ে এসেছে? কি হলো, কথা বলছিস না? বিষয়টা নিয়ে আমি ভাবিনি। ভাবাটা উচিত ছিল না? হয়তো ছিল, কিন্তু আসার আগে যেহেতু ভাবিনি, এখন ভেবে কি হবে? আমি কিন্তু জানি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বল শুনি, কি উদ্দেশ্যে বরকত ভাই আমাদের এখানে নিয়ে এসছে? আরে না না না, ব্যাপারটা তা না। তাহলে ওই যে তুই বললি আসার আগে ভাবিসনি, আসলে অপর্ণা তোর সাথে আসছে, এটাই তোর কাছে ইম্পর্টেন্ট ব্যাপার। হোয়াট, কি বলতে চাস তুই? বলতে তো চাই অনেক কিছু দোস্ত, তো বলতে তো পারি না। না মানে টাকা খরচ করে যাচ্ছে বরকত ভাই, আর রামলীলা করে যাচ্ছ তুমি আর শেখর। এরকম জানলে তো আমি, ও মাই গড, মানে মেয়েটা কোথায়? আজাদ, এই কই যাস? অফিসারে গোপনে। তুমি একটু আগেও একটু কথা বলছি। হ্যালো, বরকত কোনো কাজে ফেল করেছে শুনেছেন কখনো? কাজটা কাল আমাদের একটা কিছু করা উচিত বরকত। কি কি করার আছে আমাদের? পুলিশ, চল আমরা পুলিশে খবর দিই। আমরা কেন এসব ঝামেলা জড়াবো? তার মানে লোকটাকে এখানে এভাবে ফেলে রেখে যাবো? এছাড়া আমাদের কি করার আছে? কোনো অসম্ভব বরকত, এটা হতেই পারে না। কিছু অসম্ভব না, চলো চলো আমরা যাই, চলো। লোকটা তো এখনো বেঁচে থাকতে পারে বরকত। অসম্ভব, যেভাবে পড়ে আছে দেখলেই বোঝা যায় অনেকক্ষণ আগে মারা গেছে। তবু একবার দেখা দরকার বরকত। তুমি না গেলে আমি যাব। আচ্ছা পাগলামি করো না, তুমি বুঝতে পারছো একবার যদি পুলিশের ঝামেলা জড়িয়ে যায় তাহলে কি হবে? আমি ওকে ফেলে রেখে কোথাও যাব না। সবারই গোজগাছ হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না মনে হয়। হ্যাঁ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, সবারই বোঝা উচিত, এখানে তো কেউ ছোট বাচ্চা না, তাই না? সামিরা ছাড়া আপনার সিদ্ধান্তটা ঠিক বকুন ভাই, এই বেড়াতে এসে এই ঝামেলার ভিতরে জড়ানোটা ঠিক হবে না। আমার আসলে লজ্জা লাগছে আপনাদের এত দূর বয়ে এনে। না না, আপনার হাতে তো আর কিছু ছিল না। তা অবশ্য, কিন্তু এখন নিশ্চয়ই পুলিশি ঝামেলা, সে জন্য তো চলে যেতে চাইছি। কে এসব ঝামেলায় পড়তে চায় বলেন? হ্যাঁ, কিন্তু একা জোস্নাই বুঝতে চাইছে না। হ্যাঁ, ভাবা কিছু দেখলাম কেমন জানি মন খারাপ করে বসে আছে। দেখি কথা বলে দেখি। ও বকল ভাই, আচ্ছা এই লোকটা যে বাগান বাড়ির মালিক সেটা আপনি কী করে জানলেন?
ওই আমার এক বন্ধুর মাধ্যমে চিনতাম, সে কারণেই তো আপনাদেরকে নিয়ে আসতে চেয়েছি। ও হ্যাঁ, তাহলে তো আপনি ওদের ফ্যামিলিকে খবর জানাতে পারেন। দেখছি, আমি দেখছি কী করা যায়। আরে ভগত ভাই, আচ্ছা ওই ওই লোকটার সাথে একটা মহিলা মানে একটা মেয়ে ছিল না, সে কোথায়? কী অদ্ভুত একটা মেয়ে, তাই না? সারাক্ষণ পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। আমরা এখান থেকে চুপচাপ চলে যেতে চাই, একদম চুপচাপ। কথাটা বোঝা গেল আজাদ? শেখর, আপনারা ছটপট রেডি হয়ে যান। সরি, আমি ভদ্রলোকের ফ্যামিলিকে জানিয়েছি, তারা নিশ্চয়ই এতক্ষণে একটা ব্যবস্থা করবে। আমার সঙ্গে কথা হয়েছে, ওনারা আমাকেও বলেছে আমরা যাতে চলে যাই। আমি ইচ্ছে করে এমনটা করিনি, আই এম রিয়েলি সরি। যাওয়ার ব্যবস্থা কি হয়ে গেছে? জ্যোৎস্না, দেখো আমাদের এখানে কিছুই করার ছিল না। তুমি হঠাৎ করে বিষয়টা নিয়ে এমন কিছু শুরু করলে, হয়তো আমার সিদ্ধান্তটা ভুলই ছিল। কেউ তুমি, সরি, আমি তোমার প্রতি অন্যায় করেছি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। প্লিজ প্লিজ বিষয়টা ভুলে যাও। পালিয়ে যাচ্ছি আমরা। মায়াটা কি? আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। কি যে সব উল্টাপাল্টা ভাবছি, কি যে উল্টাপাল্টা বলছি। চলো আমরা না হয় অন্য কোথাও ঘুরে আসি। না, আমি ফিরতে চাই, আমি এখান থেকে ফিরে যাব। প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো। কিলো, তুমি বোকার মতো কাচ্ছো কেন? চলো, সবাই রেডি হয়ে গেছে, চলো। আমার এসব ভালো লাগছে না। কিস, তুমি এরকম বোকার মতো কথা বলো কেন? আমাদের কিভাবে চলে যাবার কথা ছিল? ছিল না, কিন্তু বিষয়টা আসলে একদম আসলে না নকলেশ, আমি তো সেটা জানতে চাইনি। হ্যাঁ, তা অবশ্য। তুমি বোকার মতো এমন হাসছো কেন? তাই নাকি, হাসছে নাকি? প্রেমে পড়লে যে ছেলেগুলো এমন বোকা গাধা হয়ে যায়। তুমি তো দেখছি এসব ভালো জানো। জানবো না কেন, জীবনে সব করিনি বুঝি।